উল্লাপাড়া, মাই উল্লাপাড়া চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ এবং স্বাগতম। বন্ধুরা, আজকের যে ভিডিওটি রয়েছে, ফুল ভিডিওটি দেখবেন, পাসওয়ার্ডটি দেওয়া রয়েছে, পাসওয়ার্ড প্রোটেক্টেড, অবশ্যই ফুল ভিডিওটি দেখলে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। তো এইখানে আমি সবগুলো কেটে দিচ্ছি। এখানে যে আমার পিএইচডি ফাইলটি রয়েছে, পিএইচডি ফাইলটি আমি এখান থেকে ওপেন করলাম এবং প্রসেস হচ্ছে। ওকে, এখানে ঈদ মোবারক, ঈদ মোবারকের যে পোস্টার আমরা ব্যানারগুলো তৈরি করে থাকি, এখান থেকে আপনারা সবগুলো চেঞ্জ করতে পারবেন। তো এখানে যে টেক্সটটি রয়েছে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এডিটেবল। এখান থেকে আমরা স্মার্ট টু কনভার্ট অবজেক্ট, এখানে আমরা স্মার্ট টু কনভার্ট অবজেক্টে চলে আসলাম। আসার পর এই হলো আমার ঈদ মোবারক। আমরা ইচ্ছা করলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে ইউসিলিয়েশন ওকে, এখন আমরা এটাকে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমরা এখানে চলে আসব। আসার পর দেখতে পাচ্ছেন আমাদের যে ঈদ মোবারকটি রয়েছে, এটি কিন্তু আরো স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে। আমরা জুম ইন জুম আউট এটা কিভাবে করি, অ্যাকচুয়ালি কিবোর্ডের কন্ট্রোল অল্টার এবং স্পেস বার চাপ দিয়ে ধরে যদি আপনি এই মাউসটি ক্লিক করেন, তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। এবং এখানে সবগুলো কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। স্মার্ট অবজেক্ট হিসেবে এখানে ক্লিক করে দিলে আমরা কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনগুলো করে নিতে পারবে, একদম ইজি ভাবে আপনাদের পিক দিয়ে। এখানে ঈদ মোবারক যেটা রয়েছে টেক্সট, এটাও কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এটাকে অবজেক্টটি ক্লিয়ার করে দিই। এখানে যেমন লেখাটি রয়েছে, ইচ্ছা করলে আপনার লেখাটি প্রসেস হচ্ছে। এখানে গাইজ ফন্ট মিসিং, যেহেতু ফন্ট মিসিং সেক্ষেত্রে আমরা আর এটা চেঞ্জ করছি না, এটা আমরা এবারে রেখে দিই। এবং আমরা এখান থেকে কালারটার জন্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে দেখি। তো আমরা এটুকু করতে পারি। তো আমরা এখান থেকে জাস্ট সেভ, সো সেভ দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এটা কিন্তু দেখুন ব্ল্যাক ছিল, এটা কিন্তু কারোর ব্ল্যাক নেই, এটা কিন্তু
তো আপনার ইচ্ছা করলে এখান থেকে সব কিছু চেঞ্জ করে নিতে পারবেন। শুধু নেম যে বোল্ড যে ফন্টটি রয়েছে, ফন্টটি ডাউনলোড করে কিন্তু আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন, বা শুধু নেম জির যে লেখা রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে ব্যাকগ্রাউন্ড রয়েছে, ব্যাকগ্রাউন্ড ক্যামেরা কনভার্ট করে নিন। ওকে, এই হলো আমার ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে তো চয়েসফুলি যেটা প্রয়োজন সেটাই আমরা এখান থেকে সেভ করে দিলাম। তো দেখুন আমাদের যে ঈদ মুবারক ব্যানারটি রয়েছে, সে ব্যানারটি কিন্তু আমাদের এখানে অলরেডি তৈরি হয়ে গিয়েছে, এবং এখানে আমরা টেনে নিয়ে এসে কনভার্ট সাইজটা দেখতে পারবো, 2 ফিট বাই 3 ফিট। এর যে সিস্টেমটি রয়েছে 2 ফিট বাই 3 ফিট, এই 2 ফিট বাই 3 ফিট এই ব্যানারটি আপনারা কিন্তু খুব সহজে কিন্তু তৈরি করে নিতে পারবেন। খুবই সহজ এবং খুব একটা কঠিন কিন্তু নয়, আপনাদের ইমেজগুলো কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, যেহেতু PHD ফাইল সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবার কথা নয়। তো গাইজ, এরকম ভিডিও যদি আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে নেক্সট টাইম আরো নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি, পাবলিশ করতে পারি সবগুলো বিষয় নিয়ে। এবং অবশ্যই পাসওয়ার্ডটি 123, পাসওয়ার্ডটি 123 বা 123। তো আশা করি গাইজ ভিডিওটি বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে নেক্সট টাইম আরও নতুন নতুন যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।